ধন্যবাদ সিলেট প্লাসের বন্ধুরা। তো আপনারা জানেন আমরা আপনারা সবসময় কই যে আমরা আপনার এই সিলেট প্লাসের পক্ষ থেকে বিভিন্ন সময় বিভিন্ন চিত্র তুলে ধরার চেষ্টা করি। তো প্রথমে আপনার আমরা আজকের এই দিনকুর যে প্রথম শুরু করলাম, আমরা যেহেতু আমরা একটু সিলেটের বারা আইছি, এই মুহূর্তে আমরা আছি খানাইঘাট। হয়তো আমরা এখন লাইভ দিতাম পারছি না, গেলে হয়তো আপনারা আরও লাইভ দিমু। খানাইঘাট আমরা ইয়া দেখলাম যে এই খানাইঘাট উপজেলা উপজেলার যে চেয়ারম্যান সাহেবের একটা আমরা এই কিছু মানুষ বা কিছু ট্রাক ভর্তি গাড়ি আইতে দেখলাম, যে গাড়িগুলো আপনারা দেখলাম যে আল্লাহ রহমান হসপিটাল এর পক্ষ থেকে আমরা এনে দেখলাম প্রায় তিনটা ট্রাক আপনারা দেখুকা যে এই মাল আইছে। তো এই মালগুলাত আমরা খবর পাইছি যে প্রায় 16 টন খাদ্য সামগ্রী ইনো আছে। এই 16 টন খাদ্য সামগ্রী বিতরণ করা আল্লাহ রহমানের চেয়ারম্যান মাস্তাবুর রহমান নাসির ও তানোর ভাই অলিয়া আলহাজ অলিউর রহমান তারার এই নেতৃত্বে আপনারা জানরা যে সিলেট বিভাগের প্রতিটা উপজেলায় কিন্তু এই ত্রাণটা বিতরণ করা হল। তো আজকে তার প্রেক্ষিতে আমরা দেখলাম যে আল্লাহ রহমান হসপিটাল আপনারা দেখা যায় চেয়ারম্যান এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির মৌদের পক্ষ থেকে খানাইঘাট উপজেলার গরিব অসহায় মানুষদের মাঝে উপজেলার চেয়ারম্যান জনাব মোমিনুর চৌধুরী সাহেবের হাতে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া। আপনারা আমরা দেখাইলাম তেল এটা হস্তান্তর করার আপনার আমরা কইরাম যে এই আল্লাহ রহমান হসপিটালের যে ভাইস চেয়ারম্যান জনাব অলিউর রহমান এবং এটা যে মেইন যার পক্ষ থেকে দেওয়া আল্লাহ রহমান হসপিটালেরও কিন্তু চেয়ারম্যান এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান নাসির থানার পক্ষ থেকে এখন উপজেলার চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা যে উপজেলা পরিষদ খানাইঘাটের চেয়ারম্যান আল্লাহ মোহাম্মদ মুমিন চৌধুরী তার কাছে হস্তান্তর করা আমরা দেখলাম যে এই অলিউর রহমান যে এই আল্লাহ রহমান হসপিটালের ভাইস চেয়ারম্যান। আপনারা দেখরা যে একটা ব্যতিক্রমী উদ্যোগ, যেটা হইলে 16 টন দেখুক একলগে বিতরণ করাটা আসলে ইয়ের বিষয়। আর দেখুক আপনার আমরা যে 16 টনের যে মালটা আছে আপনার আমরা মালগুলা দেখাইলাম, একটু মালগুলো আপনার আমরা একটু দেখাইবার চেষ্টা করাম। এই 16 টন মালের মাঝে লেগে চাউল ডাইল আলু তেল ইত্যাদি সামগ্রীগুলো আছে। এগুলো কিন্তু কোনো ধরনের প্যাকেট করা হয়েছে না, ওই প্যাকেট ছাড়া কিন্তু এগুলা ইয়াইনো ওই দেওয়াওর এবং এগুলা পরে যে উপজেলার চেয়ারম্যান আছেন মোমেন চৌধুরী তাইন থানোর মতো এগুলা কিন্তু বিতরণ করবা। তো আমরা যে বিষয়টা সবসময় কই যে আমরা যেন যা দেখবো ব্যতিক্রমী উদ্যোগ, আমরা সব মানুষ দেখি ত্রাণ বিতরণ ওর এই যে প্যাকেট হরি হরি, কিন্তু ইনো এই যে চেয়ারম্যান আল্লাহ রহমানের চেয়ারম্যান এবং এনআরবি ব্যাংকের চেয়ারম্যান মাহতাবুর রহমান নাসির এবং থানোর ভাই আল্লাহ রহমান হসপিটালের ভাইস চেয়ারম্যান অলিউর রহমান তারার উদ্যোগে এই দেখুকা এই প্রায় 16 টন খাদ্য সামগ্রী বিতরণ করা। এই যে আপনারা দেখলাম এই মুহূর্তে আমরা ক্যামেরার সামনে একটু হইল গিয়া এই চাউল ইনো আছে চাউল আপনার আমরা কইরাম যে দেখ এগুলি লেগে চাউল আর ওই লেগে দেখলাম আপনারা আলু এবং ইল গিয়া আপনারা আর একটা ট্রাক হইল গিয়া আলু এবং আর একটা ট্রাকও দেখলাম আমরা পেঁয়াজ তেল আর ডাইল মোট হইলে গিয়া 5টা সামগ্রী। এই 5টা সামগ্রী মোট প্রায় 16 টন খাদ্য সামগ্রী কিন্তু বিতরণ করা ওর এবং আমরা এই মুহূর্তে আছি খানাইঘাট উপজেলা পরিষদ আপনারা দেখরা যে উপজেলা পরিষদের মাঝে এই মুহূর্তে হস্তান্তর করা ওর এবং এই হস্তান্তরটা করা যে আপনারা আমরা আগেও জানাইছি, এখন আমরা কইরাম যে এই আল্লাহ রহমান হসপিটালের ভাইস চেয়ারম্যান জনাব অলিউর রহমান এবং এই যার কথা হস্তান্তর করা ওর এই আল্লাহ রহমানের ভাইস চেয়ারম্যান অলিউর রহমান। কিন্তু প্রথম থেকে আমরা ফলো আপনারা কইছি 6 টন চাউল 6 টন আলু 2 টন পেঁয়াজ 1 টন ডাইল এবং 1000 লিটার তেল এগুলো হস্তান্তর করা ওর। যারা আক্রান্ত আছেন তারা সহ এই সময় যারা অসুস্থ হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছে আল হারামাইন হাসপাতাল। আমরা অনুরোধ করব আল হারামাইন হাসপাতাল সহ আল হারামাইনের এই সকল প্রোডাক্ট সারা বহির্বিশ্বে যেভাবে ছড়িয়ে পড়েছে গুণগত মান রেখে
আমরা নিশ্চয় এই ব্যবসায়ী এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এবং এই আপনারা জানেন পুরো উপমহাদেশে এবং মধ্যপ্রাচ্যে যাদের একটি স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, শুধু আমি একটি ভিডিওতে দেখেছি সমস্ত মধ্যপ্রাচ্যে করোনা ভাইরাস মোকাবেলায় তাদের একটা স্প্রে কাজ করতেছে। আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন আমাদের উপজেলা নির্বাহী অফিসার জনাব পারুল কাসিম খান সাহেব, উপস্থিত রয়েছেন আমাদের ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা আবুল হোসেন চৌধুরী সাহেব, দক্ষিণ বানিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মাসুদ আহমেদ, উপস্থিত আছেন তিন নম্বর ইউনিয়নের চেয়ারম্যান আমাদের খাজল আহমেদ, উপস্থিত রয়েছেন রাজাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ভাই, আমাদের আবদুল্লাহ ভাই আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং বিএনপি নেতৃবৃন্দ, সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আমাদের মাতার তাজ উলামায়ে কেরামবৃন্দ। এখন আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধন করবেন আমাদের নেতৃবৃন্দ হচ্ছে আমাদের এনআরবি ব্যাংকের চেয়ারম্যান আল হারামাইন গ্রুপের স্বত্বাধিকারী জনাব মাহতাবুর রহমান নাসির সাহেবের পক্ষে এবং ওনাদেরই এই প্রতিষ্ঠান জনাব মোহাম্মদ অলিউর রহমান সাহেব, আমাদের চাচা জনাব আফতার সাহেব, মোহাম্মদ চৌধুরী সাহেব এবং বারুল করিম আমাদের উপজেলা নির্বাহী অত্যন্ত সুদক্ষ উপজেলা নির্বাহী অফিসার চেয়ারম্যানবৃন্দ, বিশেষ করে আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ অলিউর রহমান সাহেব, আনুষ্ঠানিকভাবে এই ত্রাণ সহায়তা কার্যের এখন অনুমোদন উদ্বোধন করবেন। এর আগে এই মুহূর্তে আমরা দেখলাম যে এই আল্লাহর মাইনের ভাইস চেয়ারম্যান যে হস্তান্তর করা এই যে প্রায় 16 টন খাদ্য সামগ্রী, এই আল্লাহর মাইনের যে ভাইস চেয়ারম্যান জনাব অলিউর রহমান, অলিউর রহমান এই মুহূর্তে আসলে যে তাইনি মানুষের এই ত্রাণটা বিতরণ করা ওগুলা বিদ্যুৎ। আমি আজকে আমার মুমিন ভাই মুমিন চৌধুরী সাহেবের অনুরোধে বা খানাইঘাটের আমাদের আন্তরিক বন্ধু বান্ধব খানাইঘাটবাসীর জন্য সামান্য উপহারস্বরূপ সামগ্রী নিয়ে আসছি। আমি উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা চেয়ারম্যান সাহেবের হাতে হস্তান্তর করলাম, আপনারা আশা করি উপকৃত হবেন। আর যে কোনো সময় খানাইঘাটবাসী কোনো অসুবিধাতে পড়লে আমার সাথে যোগাযোগ করবেন চেয়ারম্যান সাহেবের মাধ্যমে, যতটুকু পারি আপনাদের পাশে আমি থাকবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমরা এই মুহূর্তে মাতমু যে আল্লাহরমাইন হসপিটালে যে খাদ্য সামগ্রী বিতরণ করলা, এই বিষয়টা যে আপনারা যে আল্লাহরমাইন হসপিটালের পক্ষ থেকে আমরা দিলাম প্রচুর বড় একটা ফান্ডের মাঝে যে প্রচুর মাল আপনার হস্তান্তর করলো, এই বিষয়ে আসলে আল্লাহরমাইন আপনারা কি তা হইতে চাই? বিশ্ব মহামারীতে এবং পবিত্র মহান রমজান মুবারকে আমাদের গ্রেটার সিলেটের ঐতিহ্য তথা সারা বাংলাদেশের ঐতিহ্য আর আল হরমাইন গ্রুপ অফ ইন্ডাস্ট্রি আল হরমাইন হসপিটাল যা সত্যাধিক মালিক আমাদের বাংলাদেশের বিশ্ববিখ্যাত ব্যবসায়ী ব্যাগ বিজনেস ম্যাগনেট আমাদের সিলেটের কৃতি সন্তান আমাদের এলমি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান আমাদের হরমাইন হাসপাতালের সম্মানিত চেয়ারম্যান জনাব মাহতাবুর রহমান নাসের সাহেব আমাদের মধ্যে আজকে উপস্থিত হয়েছেন, তার পক্ষে হরমানি গ্রুপের পক্ষে আমাদের হরমানি গ্রুপের ভাইস চেয়ারম্যান এবং বিখ্যাত সমাজকর্মী সামাজিক ব্যক্তিত্ব এবং ব্যবসায়ী ব্যক্তিত্ব যিনি এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান আল হরমান গ্রুপের ভাইস চেয়ারম্যান, তিনি এই বিশ্ব মহামারীতে এই দুর্যোগময় মুহূর্তে আমাদের কালাইঘাট উপজেলার জন্য ত্রাণ সামগ্রী নিয়ে এসেছেন সরকারের বেসরকারিভাবে কালাইঘাট উপজেলায়, এটাই সর্ববৃহত্তর ত্রাণ সামগ্রী। এর জন্য আমি হরমানি গ্রুপের সকল পরিবারকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হরমানি গ্রুপের এক সদস্য জনাব আফতাবউদ্দিন বারছেন সাহেব সহ হরমানির অন্যান্য নেতৃবৃন্দ কর্মীবৃন্দ ডাক্তারবৃন্দ, আপনাদের এই শুভ উদ্যোগের জন্য আমি কালাইঘাট উপজেলাবাসীর পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে সাধুবাদ জানাচ্ছি, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসুন আপনারা আমাদের শ্রদ্ধার পাত্র, আপনারা এই দুর্যোগময় মুহূর্তে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন। আজকে এই ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে
আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমাদের ইউনিয়ন সাহেব এসেছেন, আমাদের থানার কর্মকর্তা সাহেব এসেছেন, আমাদের বাণীগ্রাম ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান বাসুর সাহেব এসেছেন, আমাদের আমাদের তিন নম্বর ডিগ্রি বার ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান সাহেব এসেছেন, আমাদের চতুলের সম্মানিত মৌলানা চেয়ারম্যান সাহেব মৌলানা আবুল হোসেন সাহেব এসেছেন, আমাদের রাজাগঞ্জের চেয়ারম্যান সাহেব এসেছেন, আমাদের দুই নম্বরের চেয়ারম্যান সাহেব এসেছেন, নেতৃবৃন্দ এখানে এসেছেন। যারা এই ত্রাণ সামগ্রী অংশগ্রহণ করবেন আমাদের কানাইঘাটের ডাকে আমার ডাকে সাড়া দিয়ে আজকে এই দুর্যোগময় মুহূর্তে পবিত্র রমজান মাসে আপনারা আপনাদের শ্রম নিয়ে আপনাদের সামগ্রী নিয়ে আপনাদের বন্ধুবান্ধবকে নিয়ে আপনারা এসেছেন, আমি আপনাদেরকে প্রাণদার অভিনন্দন জানাচ্ছি। মাননীয় প্রধান